আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম, এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা। মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন, এটা সব কিছুর ঊর্ধ্বে।